यूक्रेन की तो कीवे सिटी কাছে, তো আমার সাথে এখানে এক বাঙালি স্টুডেন্ট, আমি উত্তর চব্বিশ, আমি হলদিয়া, আমি থেকে তো আই মিন ফোর আমি তৃতীয় এবং ছাত্র রয়েছি। তো অনেক স্টুডেন্টরাই এসে রয়েছে, তো কতটা সেফ আমরা জানি না। এমবাসি থেকে রেস্কিউ বলা হয়। আপাতত অর্কপ্রভ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু কথা কেটে যাচ্ছে, তুমি বেশি মুভ করো না এই মুহূর্তে। ওকে ওকে, তুমি বলো যেটা বলছিলে, কেমন আছো এই মুহূর্তে তোমরা? এই মুহূর্তে বাংকার, তো আছে যে রাশিয়ান এবং হবে সাইরেন কতটা বলা যাচ্ছে না। অর্কপ্রভু, একেবারে পরিষ্কার করে তোমাদের কথা আমরা শুনতে পাচ্ছি না, পরে আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। কিয়েভ থেকে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম, সেখানে অনেক ভারতীয় আটকে রয়েছেন এবং এরাজ্যেরই অনেকে আটকে রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম, আমরা একজনের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম, অর্কপ্রভু বৈদ্য, তিনিই জানালেন যেমন উত্তর চব্বিশ পরগনা, হলদিয়া বিভিন্ন জায়গা থেকে বহু ছাত্রছাত্রী সেখানে আটকে রয়েছেন, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, এই মুহূর্তে ইউক্রেনের যা পরিস্থিতি, পরিষ্কার করে বলা সম্ভব নয় যুদ্ধ কতদিন চলবে, কত আরো ধ্বংস হবে, কিন্তু বিভিন্ন দেশের যে অবস্থান আমরা দেখছি, আমেরিকা কোনো সাহায্য করছে না, ব্রিটেনও না করে দিয়েছে, ন্যাটো এগিয়ে আসছে না, ইউক্রেন ইতিমধ্যে ভারতের কাছেও সাহায্য চেয়েছে, ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভারতের অবস্থান, ভারত যেটা নিয়েছে সেটাই রাখতে হবে। আমরা রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সমদূরত্বে থাকছে, ভারতের অর্থনৈতিক সামরিক স্বার্থে এই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিকই নিয়েছে। দ্বিতীয় হলো, যেই প্রশ্নটা আপনি তুলেছেন যে যুদ্ধটা কতদিন চলবে, এটা এখনো বলা যায় না। তবে দুটো জিনিস আমি আপনাদের বলছি, আমেরিকা প্রায় 7,000 সৈন্য আর প্রায় দুটো ব্রিগেড লাটভিয়ায় পাঠিয়েছে, যেটা বেলারুসের উত্তর দিকে, এবং তারপরেই দেখলাম বেলারুসের প্রেসিডেন্ট তিনি বললেন যে আমরা কিন্তু এই যুদ্ধে টুদ্ধে নেই, আমাদের এখান থেকে রাশিয়ান ফোর্স কেউ যায়নি। হ্যাঁ, যেটা প্রথমে প্রচার হয়েছিল যে বেলারুস থেকেও রাশিয়ান ফোর্স ঢুকেছে, তার মানে তা ওইখানে বেলারুস, যদিও পুতিনের সাথে ওই বেলারুসের প্রেসিডেন্টের খুব ভালো সম্পর্ক, কিন্তু সে নিজের দায়িত্ব বা নিজের এই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে যে আমরা নেই। তো নিশ্চয়ই, কারণ এইটা যেটা আমি আগেরবারও বললাম যে ন্যাটোর বাকি দেশগুলোকে নিজের ছত্রছায়ায় রাখতে হলে এই পরিস্থিতিতে ইউক্রেন ন্যাটোর মেম্বার না হওয়া সত্ত্বেও ন্যাটোর যারা এই যুদ্ধ চালায় স্টাফ অফিসার, তারা এখানে ছিল গত 2 সপ্তাহ ধরে, তারা এখন মুভ করে ব্রাসেলে গেছে। তো সেই ক্ষেত্রে ন্যাটোকে সারা পৃথিবী জুড়ে একটা সমর্থন জোগাড় করে ইউক্রেনে একটা স্থিতাবস্থা আনা উচিত, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু দুবার বলেছে যে আমি পুটিনের সাথে কথা বলতে চাই। থার্ড হচ্ছে যে প্রাইম মিনিস্টার, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যেটা কালকে রাত্রিবেলা শুনলাম যে একটা ভার্চুয়াল মিটিংয়ের কথা হবে এই পুতিনের সাথে, যেটা নাকি আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে যে প্রাইম মিনিস্টার মোদি যদি পুতিনের সাথে কথা বলে। তো সেইটা দুটো তো এজেন্ডা আছে, একটা হচ্ছে আমাদের যে 20,000-এর মতো ভারতীয় নাগরিক, 20,000-তে 4,000 চলে এসেছে, 16,000-এর মতো আছে, তাদের ফ্রি প্যাসেজ দেওয়া। দ্বিতীয়ত যেটা ইউক্রেনের ব্যাপারে পুটিনকে যদি বুঝিয়ে একটা আলোচনার টেবিলে আনতে। ধন্যবাদ কর্নেল দাস।